হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়। আসুন, আজকেও আমি আপনাদের সামনে আপনাদের প্রশ্ন এবং তার উত্তর দুটোই দিতে চলেছি। খুব ভালো ভালো প্রশ্ন আছে আজকে এবং উত্তরটাও আমি দেব, মন দিয়ে শুনবেন। এগুলো খুব কাজের জিনিস, অকাজের নয়, এগুলো আমাদের সব সময় দরকার। আর এইগুলো পেলে চললে আমাদের মঙ্গল, সংসারের ভালো হয়। সন্তান ইত্যাদি নিয়ে তো আমাদের সংসার, তো পরিবার যদি সুখে থাকে, ভালো থাকে, তাহলে আমরা ভালো থাকব। আর তারা যদি দুঃখে থাকে, তাহলে কি হয়, আমিও দুঃখী হয়ে যাব। পূর্ব দিকে মুখ করে আমাদেরকে কি করতে হয়? আমরা দেখুন, ঠাকুর ঘরের মুখ যেদিকে হয় হবে, যেদিকে করা যায় যাবে, কিন্তু সব সময়ের জন্য ভগবানের সামনে বসে পূর্ব দিকে মুখটা করে পুজো করা খুব শুভ। যদি পূর্ব দিকে মুখ করে আমরা পুজো করি না, তাহলে ভগবানের কাছে আমরা আশীর্বাদ পাই আর ভগবান ভীষণ খুশি হন। দিক বেদিক তো সকলেই মেনে এসেছেন, তো আমাদেরকেও মানতে হবে। কাজেই পূর্ব দিকে মুখ করে পুজো করতে বসবেন, তাহলে খুব শুভ। মহাভারত যুদ্ধ কতদিন চলেছিল? মহাভারত যুদ্ধ চলেছিল টানা 18 দিন। মহাভারতের যুদ্ধ 18 দিন চলেছিল এবং রাম আর রাবণের যুদ্ধ 18 দিন চলেছিল। দীর্ঘ 18 দিন ধরে এই যুদ্ধ চলেছিল। স্বপ্নে যদি কারো মৃত্যু দেখা হয়, তাহলে কি হয়? দেখুন, স্বপ্নে শাস্ত্র যেটা বলছে, স্বপ্নে যদি কারোর মৃত্যু দেখা হয়, ভয়ের কোনো কারণ নেই। স্বপ্নে যদি অপর কোনো ব্যক্তির মৃত্যু দেখা হয় না, তাহলে শুভ, নিজের আয়ু বাড়ে, যে দেখে তার আয়ু বাড়ে স্বপ্নে মৃত্যু দেখলে। এবং পরিবারের যদি কারোর মৃত্যু স্বপ্নে দেখা হয়, সেটাও তাই, তার আয়ু বাড়ে, মানে এটা খারাপ কিছু নয়। আর যখনই পরিবারের কারোর মৃত্যু আপনারা যদি দেখেন স্বপ্নে, তাহলে সকালে উঠে কাজ করবেন, সঙ্গে সঙ্গে ঘরে যদি একটু গুড় বাতাসা বা চিনি থাকে, তাহলে তার মুখে দিয়ে দেবেন, দিয়ে জল খাইয়ে দেবেন, এটা শুভ। আর এমনি ভয়ের কোনো কারণ নেই, স্বপ্নে মৃত্যু দেখলে ভয়ের কোনো কারণ নেই। পরিবারের কারোর মৃত্যু যদি দেখেন, তো তার আয়ু বাড়ে, এতে ক্ষতি নেই। স্বপ্নে যদি আমরা সাপ দেখি, তাহলে কি হয়? এই নিয়ে ছোট থেকে অনেক কাহিনী শুনে এসেছি, যখন আমি কিছু জানতাম না। তো এখন শাস্ত্র তো আমি নাড়াচাড়া করি, আমি তো পড়ি, তো এখন দেখছি সেটা। স্বপ্নে সাপ দেখলে ভালো, খারাপ নয়। তবে যদি দেখেন যে কালো সাপ স্বপ্নে দেখছেন, কালো যেটা, খুবই ভালো, খুব মঙ্গলময়। আর যদি দেখেন যে সেই সাপ আপনাকে তাড়া করছে বা তেড়ে আসছে, তাহলে সেটা একটু ভয়ের কারণ, ক্ষতি হয় আর কি, ক্ষতির লক্ষণ বোঝা যায় সেটা। তো ভয় পাবেন না, তখন কি করবেন, ঘুমের ঘরে স্বপ্নটা দেখলেন, সকালে উঠে ভগবানের নাম করবেন, নাম জপ করবেন। আপনারা যে দেবতা যে দেবীকেই ডাকেন না কেন, তাদের নাম জপ করবেন, রাম রাম বলবেন, রাধে রাধে বলবেন, নারায়ণ নারায়ণ বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের নাম জপ করবেন। তাহলে যদি একটু আধটুকু ফাঁড়া থাকে, সেটা কেটে যাবে, অসুবিধা নেই। কেউ যদি আমার সঙ্গে ছল চতুরি কপট করে, তাহলে আমি কি করব? দেখুন, কেউ যদি আমাদের সঙ্গে এই ধরনের কিছু করে না, তাহলে তৎক্ষণাৎ তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। তার সঙ্গে সম্পর্ক রাখার কোনো দরকারই নেই। যদি পাড়াপড়শি হয়, যদি কোনো অপর ব্যক্তি হয়, কখনোই তার সঙ্গে সম্পর্ক রাখা দরকার নেই। তাহলে কিন্তু আমরা সুখী হতে পারবো না, আমরা শান্তি পেতে পারবো না। এই ধরনের মানুষদের সঙ্গে নাই বা চললাম, নাই বা কথা বললাম, যত এড়িয়ে যায় ততই ভালো। আর নিজের লোক বলছে, নিজের ভাই বোন বাবা মা তো কখনো ছল কপট করবে না, অন্য কেউ হতে পারে, ফ্যামিলির অন্য কেউ হতে পারে,
কিন্তু নিজের একদম যদি মা হয়, বাবা হয়, ভাই হয়, বোন হয়, তাহলে তারা কিন্তু আমাদের সঙ্গে ছল কপট করতে পারবে না, কখনোই পারবে না, তাদের ভিতরে এটা আসবেই না। এবার লাখে হাজারে যদি কেউ বলেন যে আমার ভাই করে ছল কপট, আমার বোন করে, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক যতটা কম করা যায় ততই ভালো, ততই বুদ্ধিমানের কাজ, খুবই ভালো। আর একজন বলেছেন যে ষষ্ঠী গাছটা কি গাছ, কাকে ষষ্ঠী গাছ বলে? ষষ্ঠী গাছ মানে হচ্ছে যে গাছে মা ষষ্ঠী দেবীর পুজো করা হয়, ঠাকুর মশাই আছে, এবং ষষ্ঠীর দিন যেটা জামাই ষষ্ঠী বলে, সেই ষষ্ঠীর দিন যে গাছের নিচে আমরা পুজো করি, যে গাছকে আমরা পুজো করি, সেই গাছকে ষষ্ঠী গাছ বলে। আমাদের হিন্দু বাঙালিরা সকলে মিলে মা ষষ্ঠী গাছকে পুজো করে, যেটা জামাই ষষ্ঠী বলে, গাছের গোড়ায় গিয়ে সেইটাকে ষষ্ঠী গাছ বলে। তো আজকে জানলেন, তাহলে ভিডিওটা এখানেই আমি আজকে শেষ করছি। আবারও আসছি পরে কোনো কথা নিয়ে, আলোচনা নিয়ে, ঠিক এই ধরনেরই প্রশ্ন এবং উত্তর নিয়ে। ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, নিচে প্রশ্ন করতে থাকবেন, আমি উত্তর দেব। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গো।